আসসালাম আলাইকুম। এখন আমরা বানাবো, আমি মানে আমার সাথে আছে আমাদের এলাকার বিয়ে বাড়ির বাবুর্চি মোহাম্মদ আলমগীর ওরফে কালু বাবুর্চি, কালু বাবুর্চি নামে তাকে সবাই চিনে, বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি। তো আগে বিরিয়ানিগুলো ছিল, এখন খুব কম জায়গায় এই বিরিয়ানিটা দেওয়া হয়। কারণ হচ্ছে যে ইউজুয়ালি কাচ্চি বিরিয়ানিতে সাধারণত মানুষ এক প্লেট বিরিয়ানির সাথে পোলাওয়ের সাথে এক পিস মাংস খাওয়ার কথা, তো আমরা যেভাবে মাংস খাই তাতে কাচ্চি বিরিয়ানি দিয়ে পোষাইতে পারে না, সেই জন্য সাধারণত রেজালা জেলা করে। যাই হোক, খুব বড় বড় লোকের বিয়েতে এগুলো সাধারণত হয়। আর আরেকটা কথা বলে দিই, কাচ্চি বিরিয়ানির রেসিপি কিন্তু এক এক বাবুর্চির এক এক রকম, কারো মানে এটা রেস্টুরেন্টের মতো না, ওদের স্বাদটা একটু আলাদা রকমের রেস্টুরেন্ট থেকে হয়, আর ওদের এক একজনের রান্নাটা এক একভাবে করে, এক এক রকমের হয়। যাই হোক, তো আসেন দেখি কালু বাবুর্চির রেসিপিতে রান্না, বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি। এখন এখানে আমি 2 কেজি খাসির মাংস নিছি, মাংসগুলো একটু বড় বড় করে কাটা, কারণ কাচ্চি বিরিয়ানিতে সাধারণত এক প্লেটে এক পিস করে মাংস যায়, সেই জন্য একটু বড় বড় করে কাটতে হয় এগুলা। এর মধ্যে আমি টক দই দিব প্রায় আধা কাপ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিব। এখন এর মধ্যে দিচ্ছি প্রায় আধা কাপ পেঁয়াজের বেরেস্তা, এখানে আছে 2 টেবিল চামচ করে বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, 4টা আলু বোখারা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা প্রায় 1.5 চা চামচের মতো এলাচির গুঁড়া, 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া, একটু লবণ, কতগুলা কিশমিশ, এগুলা এর মধ্যে দিয়ে দিব। এখন এটাকে একটু মিশিয়ে নিতে হবে। মিশা এখন এর মধ্যে প্রায় 1.25 কাপের মতো তেল দেওয়া হইল, আবার এটা মিশিয়ে নিতে হবে। তবে তেল ছাড়া মিশালে মাংসের গায়ে মশলাটা ভালো মতো লাগে। তো মাখানো হয়ে গেলে এটাকে এখন ঢেকে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা। এখন একটা কড়াইয়ে তেল গরম করে এই তেলে একটু আগে বেরেস্তা ভেজে নিছি, কতগুলো আলু কেটে একটু রং মেখে রাখছি, একটু লবণ মেখে, এইগুলাকে ভেজে নিতে হবে। মোটামুটি ভালো বাদামি করে ভেজে এই আলুগুলাকে উঠাই ফেলবো। আপনাদের একটু কাছে থেকে দেখাই, আজকে বৃষ্টির দিন, সেই জন্য সূর্যের আলো আসতেছে না, কোনো কিছু না, একটু আলোটা অন্যরকম লাগতেছে বোধ হয়। এই যে দেখেন, এইরকম হয়েছে এইটা। এখন একটা পাতিলে পানি নিয়ে এর মধ্যে 4টা বড় এলাচি দিব, কালো এলাচিগুলা, 3টা ছোট এলাচি, 1 চা চামচের মতো সাই জিরা, 2-3টা তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর দারচিনি কয়েক টুকরা, এটা পড়ে গেল দিয়ে দিই, আর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে পানিটাকে ভালো মতো ফুটাই নিতে হবে। পানিটা ফুটে উঠলে এই দুধ টুধ সহ এর থেকে প্রায় 3 পোয়া মানে 1 লিটারের 750 ml-এর মতো পানি উঠায় রাখবো। 1 লিটারের 4 ভাগের 3 ভাগ। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব, আর এখানে চাল ধুয়ে রাখছি, 1 কেজি চাল দিব। 2 কেজি মাংসে 1 কেজি চাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে, ভরে গেল যদিও অসুবিধা নাই, কারণ এতটুকুই থাকবে, কিন্তু চাল বেড়ে কিন্তু পানি সহ চাল এতটুকুই থাকবে, এর বেশি কোনো কিছুই হবে না। যেটুকু পানি চাল চুষবে সেটুকুই এটা চালটা বড় হবে। এখন যে মাংসগুলা ম্যারিনেট করে রাখছিলাম আমি পাশের চুলাতে করতেছি, সেই জন্য দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, সেই মাংসগুলা যে দেখেন ওর মধ্যে আরও 1/2 কাপ তেল দেওয়া হয়েছে, সেই জন্য তেলগুলোর উপর দেখতেছি মাংসগুলা ওই ম্যারিনেট অবস্থায় উপরে 1/2 কাপ তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ভাজা আলুগুলা উপর দিয়ে দিয়ে দিব বিভিন্ন জায়গায়, কতগুলা পেঁয়াজের বেরেস্তা প্রায় 1/4 কাপের মতো সেগুলা দিয়ে দিব, একটু ভেঙে দিচ্ছি, কতগুলা কাঁচামরিচ, 4-5টা আলু বোখারা, একটু কিশমিশ, আর 1/2 কাপ গুঁড়া দুধ, এগুলো সব উপরে ছড়াই দিতে হবে।
তো এই যে দেখেন দেখতে এরকম হইল। পানিটা বরফ চলে আসলেই এই চালগুলাকে আমরা ছেঁকে পানিটা ফেলে দেবো। দেখেন চালগুলা এরকম হবে, চালগুলা সিদ্ধ না, আধা সিদ্ধ না, জাস্ট একটু গরম হয়েছে আর কি এই অবস্থায়। এখন এই পানিটা ছেঁকে ফেলবো, এই মরিচ টরিচ সবগুলাই থাকবে এর মধ্যে, শুধুমাত্র পানিটা ছেঁকে ফেলা হবে চাল থেকে। এখন এই যে চালগুলা পানি ঝরানোর পরে এখন এই যে মাংস মিলা রাখছি যেটা, সেটার উপরে এই চালগুলা দিয়ে দিতে হবে। চতুর্দিকে যাতে সমান করে দেওয়া যায়, চতুর্দিকে সমান করে ছড়া দিতে হবে। এখন যে গরম পানিটুকু উঠে রাখছিলাম তার মধ্যে প্রায় 3-4 টেবিল চামচ গুঁড়া দুধ দিল, ঘি দিল 3 টেবিল চামচের মতো, কেওড়া জল দিল 2 টেবিল চামচের মতো, গোলাপ জল 1 টেবিল চামচের মতো দিয়ে এখন এটাকে উপর দিয়ে চতুর্দিক দিয়ে ছিটাই দিতে হবে। এইভাবে সবগুলো চাল যাতে এটাই কভার হয় আর কি, এর ফ্লেভারটাই চালের মধ্যে মেইন আসবে, ঘিটি সব সহ। একটু এলাচির গুঁড়া উপর দিয়ে ছিটাই দিব। আর কেউ যদি রং করতে চান তাহলে একটু জাফরান দিতে পারেন, জাফরানটা দিলে হয় না দিলে হয় রং রঙের জন্য আর কি, অনেকে একটু লালচে লালচে পছন্দ করেন। এখন কতগুলো আটা এভাবে আমরা ইয়ে করে রাখছিলাম, মানে আটা দিয়ে মানে খামির করে রাখছিলাম, সেই আটাগুলো দিয়ে এর চতুর্দিকটা সিল করে দিতে হবে। আমি একটু ওয়াইড এনেই তাহলে বুঝতে পারবেন যে কীভাবে সিল করতে হয়। এই যে এইভাবে চতুর্দিক থেকে আটাগুলোকে দিয়ে এটাকে চতুর্দিকে দিয়ে দিলাম। এখন উপরে একটু তেল মেরে দিচ্ছে। এখন ঢাকনাটা দিয়ে এটাকে একটু চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে কোনো দিক দিয়ে বাতাস না বের হয়। তবুও বাতাস বের হবে, অসুবিধা নাই, কিন্তু দেখতে হবে যাতে মোটামুটিভাবে একটু ভালো ইয়ে হয়ে গেছে যায় আর কি। এখন চুলার মধ্যে একটা তাওয়া গরম করে তার উপরে এই পাতিলটাকে বসায় দিব। তাওয়াটা ফুলিয়েতে গরম দিছিলাম, এখন জালটাকে কমায় দিতে হবে, মানে ফুলিয়েতে কতক্ষণ রেখে জালটাকে কমায় দিব। উপরে একটা পুঁতা দিয়ে চাপা দিয়ে দিলাম, কতক্ষণ পর এখনো ফুল জালে আছে, কখন জালটা কমায় আপনাদের বলে দিব আমি। 10 মিনিট পরে চুলার জালটা একদম লোতে নিয়ে রাখা হয়েছে, যার পরে নিলেই বন্ধ হয়ে যাবে চুলাটা আর কি, একদম সবচেয়ে লো। আমার চুলার যে লো হিটটা হয় সেটা এক একজনের চুলা এক এক রকমের হিট হয়, কিন্তু আমার চুলায় এটাই সবচেয়ে লো, কোনো মতে জ্বলে আসছে। এই আছে 1.5-2 ঘন্টা রেখে পুঁতাটা উঠায় ফেলবো, খুব সুন্দর শুকরান বাইর হচ্ছে। এখন যে আলুরা যে কাটবে এটা যা মিক্স করবে আপনারা দেখতে পাবেন, ওরা ওদের মতো বাবুসির মতো করুক। অ্যাকচুয়ালি ওরা মাংসগুলা নিচ থেকে বের করে উপরে রাখে, কারণ আমাদের মতো মিলায় না, কারণ যখন বাড়বে তখন এক পিস করে মাংস আর পোলাও এইভাবে দিয়ে দিবে, তাই না? সেই জন্য মাংসগুলা নিচ থেকে উপরে উঠায় উঠায় রাখতেছে। এখন ওরা বাড়তেছে, এই হয়ে গেল। এখন আমি আপনাদের একটু ভালো একটা ফটো তুলে দেখাই। ওই উপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু মাওয়া টাওয়া এগুলো ছিটাই দিবে এই আর কি। তো এই যে দেখেন হয়ে গেল আমার বিয়ে বাড়ির বাবুর্চিকে দিয়ে বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি রান্না। দেখে ফেললেন কত সহজে, খুবই মজার একটা জিনিস। আমি 2-4টা চাউল খেয়ে দেখছি, চাউল মানে হচ্ছে পোলাও খেয়ে দেখছি, সাংঘাতিক মজার এই জিনিসটা। খুব বেশি কিছু লাগলো না, আমি অনেকগুলো রেসিপি দেখছি বিয়ে বাড়ির, তাতে পৃথিবীতে যা না পাওয়া যায় পারলে ওরা মঙ্গল গ্রহ থেকেও কিছু মশলা এনে দিয়ে দেয় আর কি।
এরকম মনে হয়। কিন্তু বাবুর্চিদের রান্না অ্যাকচুয়ালি কিন্তু খুবই সোজা। যেই বাবুর্চি রান্না করতে জানে অল্প মশলা দিয়ে রান্না করতে জানে, আর যে জানে না সে দুনিয়ার মশলা দিয়ে মজা করার চেষ্টা করে। যেমন আমরা অনেকে অনেক কিছু মজা করার চেষ্টা করি, আমরা মনে করি বেশি দিলেই মজা হবে, আসলে বেশি দিলে কিন্তু মজা হয় না। যাই হোক, তো দেখে ফেলের কত সহজে তৈরি হয়ে যায়, খুবই জম্পেশ একটা আইটেম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, আপনারা অনেকেই দেখতে চাইছিলেন সেই জন্য বানাইলাম। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।